আচমকা তিন সংস্করণের ক্রিকেট থেকে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। গতকাল দুপুর চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অধিনায়কের এমন সিদ্ধান্ত হতবাক করেছে সবাইকে। তামিমের স্বরে দাঁড়ানোই সিরিজের বাকি দুই ম্যাচ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে তামিমের জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে। আগামী শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।